হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম ছোট্ট একটি গল্প নিয়ে। আশা রাখি আজকের 13 নম্বর গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সো সরাসরি চলে যাই নতুন এই মিনি হরর সিরিজের 13 নম্বর গল্পে। মানসিক হাসপাতাল, বেড নম্বর 111। বেডের উপর পায়ের শিকল দিয়ে বাঁধা 30 থেকে 32 বছর বয়সী এক সুদর্শন পুরুষ শুয়ে আছে আর মিনমিনিয়ে কি যেন বলে যাচ্ছে। গতকালই এই পেশেন্টকে ভর্তি করানো হয়েছে। পেশেন্টের নাম আবির রহমান। হাসপাতালের স্টাফ নার্স সুমির উপর দায়িত্ব করেছে সার্বক্ষণিক আবির রহমানকে দেখাশোনা করার। খুব বেশি দিন হয়নি সুমি এখানে জয়েন করেছে। খুব শান্ত স্বভাবের সুমির সেবা পেয়ে মানসিক ভারসাম্যহীন রোগীগুলো খুব সহজেই সুস্থ হতে শুরু করেছে। সুমি টেবিলের উপর রাখা আবির রহমানের ফাইলটা হাতে নিয়ে খুলে দেখতে লাগলো। নাম আবির রহমান, বয়স 31 বছর, পেশা একজন ডাক্তার। এখানেই চোখ আটকে গেল সুমির, কারণ একজন ডাক্তার মানসিক ভারসাম্য হারিয়ে এভাবে শিকলে বাঁধা অবস্থা আছে দেখে সুমি অবাক হওয়ার সাথে কষ্টও পেল। রোগীর বিস্তারিত পড়া শুরু করলো। ডক্টর আবির ভালোবেসে বিয়ে করেছিল অবন্তিকা রহমানকে। ভালোবাসার কোনো কমতি ছিল না দুজনের সংসারে। আসলে অবন্তিকা মেয়েটাই ছিল অন্যরকম, অপরিসীম ভালোবাসা দিয়ে সব সময় যেন মাতিয়ে রাখতেন পিতা মাতাহীন আবির রহমানকে। ডক্টর আবির অবন্তিকাকে প্রথম দেখেছিলেন টাঙ্গাইলের একটা ক্লিনিকে সাপ্তাহিক ডাক্তার হিসেবে চেম্বার করতে গিয়ে। তখন ছিল শীতকাল। শুক্রবার সকাল সকাল নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আবির রহমান। ক্লিনিকে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বেজে যায়। নিজের চেম্বারে বসে সদ্য আসা মেইলটা চেক করছিলেন ডক্টর আবির। এরই মধ্যে প্রথম রোগী প্রবেশ করেন। রোগীর দিকে না তাকিয়েই নিজের প্যাড বের করে ডক্টর আবির নাম জিজ্ঞেস করলেন। ওপার থেকে ভেসে এলো অদ্ভুত মিষ্টি একটা কণ্ঠ, আমার নাম অবন্তিকা। মিষ্টি একটা কণ্ঠ সেদিন ডক্টর আবিরের কলিজায় আঘাত করেছিল। মাথা নিচু থেকে উঁচু করে অবন্তিকা নামের রোগীর দিকে তাকালেন ডক্টর আবির। নিজের চোখ যেন নিজের সাথে প্রতারণা শুরু করে দিয়েছিল সেদিন। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়, অবন্তিকাকে না দেখলে সে যেন কোনোদিনও জানতে পারত না। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবন্তিকার ঠিকানা রেখে দিয়েছিলেন সেদিন। এরপর একদিন চাচা চাচিকে নিয়ে অবন্তিকার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন। ছেলে ডাক্তার আর দেখতেও বেশ সুদর্শন হয়, সেদিন হাসি খুশিভাবে ডাক্তার আবিরের কাছে অবন্তিকাকে তুলে দিয়েছিলেন। বিয়ের পর খুব সুখী কাটছিল অবন্তিকা আর ডাক্তার আবিরের দিন। বিয়ের 4 মাসের মাথায় অবন্তিকা যখন জানিয়েছিল সে গর্ভবতী, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন ডক্টর আবির। এত বড় একটা খুশির সংবাদের উপহার হিসেবে অবন্তিকা সেদিন কক্সবাজার যাওয়ার আর আবির রহমান ফেলতে পারেননি সেই ভালোবাসার বায়না। গাড়িতে গেলে সমস্যা হতে পারে ভেবে বিমানে টিকিট কেটে গিয়েছিলেন। কিন্তু কথা আছে না, বিপদ যখন আসে কোনো প্রস্তুত বা সতর্ক কোনো কিছুই আটকাতে পারে না। ডাক্তার আবিরের ক্ষেত্রে বোধহয় তাই হয়েছিল। সমুদ্রের জলে জলকেলি খেলতে খেলতে সেদিন চোখের সামনে গভীর জলে হারিয়ে গিয়েছিল অবন্তিকা। সন্তান সম্ভবা ভালোবাসার স্ত্রীকে হারিয়ে ডাক্তার আবির যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এইটুকু পড়েই চোখের পানি মুছতে লাগলো ডাক্তার সুমি। পাতা উল্টিয়ে পরের পৃষ্ঠা পড়তে শুরু করলো। ভালোবাসার মানুষকে হারিয়ে ডাক্তার আবির কেমন যেন হয়ে গেলেন। সারাদিন একটা বদ্ধ ঘরে নিজেকে আবদ্ধ করে রাখতেন। ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য একটা উৎফট চিন্তা করে বসলেন ডক্টর আবির। তিনি শুনেছিলেন প্ল্যানচেটের মাধ্যমে নাকি মৃত আত্মার সাথে যোগাযোগ করা যায়। ভালোবাসার মানুষের সাথে আবার যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিলেন ডক্টর আবির। অনলাইনের মাধ্যমে প্ল্যানচেট করে এরকম একজনের সাথে যোগাযোগ করেন ডক্টর আবির এবং তার কাছ থেকে কিছু ধারণাও নিয়ে নিলেন। প্ল্যানচেটের জন্য যে বোর্ড দরকার সেটাও সংগ্রহ করেন। কিন্তু একা একা তো আর প্ল্যানচেট করা যাবে না, এর জন্য কমপক্ষে 4 জন লোক লাগবে। ডক্টর আবির বাকি 3 জন লোকও সংগ্রহ করে ফেললেন। বাকি 3 জন স্বেচ্ছায় প্ল্যানচেট করতে সম্মতি দিল। ডক্টর আবির সহ বাকি 3 জনকে নিয়ে মোট 4 জন অমাবস্যা রাতে একটা পরিত্যক্ত পুরনো বাড়িতে আসলেন। বাড়ির মাঝখানে একটা জায়গায় সঙ্গে করে আনা কাপড় বিছিয়ে নিয়ে তার উপর বোর্ডটি বসালেন। আত্মার উপস্থিতি টের পাওয়ার জন্য একটি মোমবাতি পরিত্যক্ত ঘরটির একটা কোনায় রেখে দিলেন।
সংগ্রহ করে আনা একটা মরা মানুষের মাথার খুলি সামনে রাখলেন ডক্টর আবির। পেশায় ডাক্তার হওয়ার কারণে খুলি সংগ্রহ করা তার জন্য খুব একটা কষ্টকর হয়নি। যাই হোক, সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। চারজন গোলাকারভাবে বসে বোর্ডটার চারপাশে বসলেন। এরপর মৃত স্ত্রীর সাথে যোগাযোগ স্থাপন করার জন্য কিছু মন্ত্র পাঠ করলেন চোখ বন্ধ করে এবং সাথে ধ্যান করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ করে পুরনো বাড়িটার দরজা জানালার কপাট ক্যাচ ক্যাচ করে শব্দ হয়ে অন্যটার সাথে একটা বাড়ি খেতে লাগলো। মনে হচ্ছিল সমস্ত ঘরটাতে একটা তাণ্ডব শুরু হয়ে গেছে। ভয়ে সবাই সবার হাত শক্ত করে ধরলেন। রক্ত হিম করা একটা হাসির আওয়াজ শোনা গেল পরিত্যক্ত বাড়িটাতে। ডক্টর আবি প্ল্যান চেক করার আগে একটা ভুল করে বসেছিলেন, আর সেটা হলো জায়গা নির্বাচন। প্ল্যানচেটের জন্য তিনি যে বাড়িটা নির্বাচন করেছিলেন এখানে আগে থেকে একটা ভয়ঙ্কর আত্মার বসবাস ছিল। প্ল্যানচেট করে নিজের স্ত্রীর আত্মার ডাকতে গিয়ে তিনি বিদ্যমান ভয়ঙ্কর আত্মাটাকে ডেকে ফেলেছিলেন। ঘরের কোণায় রাখা মোমবাতিটা বাতাসের ছটকানিতে নিভে গেল। ডাক্তার আবিরের সাথে যে তিনজন ছিল তাদের মধ্যে একজন হঠাৎ ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। পেছন থেকে ঠান্ডা একজোড়া হাত এসে তাকে ঝাপটে ধরে টান্দে কোথায় যেন নিয়ে গেল। চারজনের থেকে একজনের হাত ছুটে গেলেও কেউ ভয় চোখ খুলল না। বাকি তিনজন তাদের হাত শক্ত করে ধরে রইল। তখনও তীব্র একটা চিৎকার শুনতে পেল সবাই। আত্মহীন করা চিৎকারে কিছু বুঝে ওঠার আগে একজন উঠে দৌড় দিল। দৌড় দেওয়া লোকটার ছিন্ন মস্তক ডাক্তার আবিরের সামনে এসে পড়ল। বাইরে কোথাও মেঘ নেই, কোথাও বৃষ্টি নেই, তবু বিদ্যুৎ চমকাতে লাগলো। দুইজনকে হারিয়ে ডাক্তার আবির আর অন্য একজন ভয়ে একজন একজনের সাথে লেগে রইলেন। চোখ বন্ধ করেছিলেন, কেউ চোখ খুললেন না। চোখ খুলে বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে সঙ্গে একজন চিন্তম ছিন্ন মস্তক পায়ের কাছে পড়ে থাকতে দেখে আরও বেশি চিৎকার দিয়ে উঠলেন ডাক্তার আবির। চিৎকারের সাথে সাথে খিলখিল একটা হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল পরিত্যক্ত বাড়িটার চারপাশে। সে হাসির আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে ডক্টর আবির আর সঙ্গে থাকা জীবিত অন্যজনের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো, এতটা ভয়ঙ্কর। বিদ্যুতের ঝলকানিতে ডক্টর আবির ছাদের দিকে তাকিয়ে দেখলেন একজোড়া চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে খিলখিলে উঠল অশুভ হাতেরা, আর ডাক্তার আবিরের সাথে লোকটার ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। ডাক্তার আবিরের কথায় অনুপ্রাণিত হয়ে এখানে এসেছে বলেই নিজেই নিজের চুল টানতে লাগলো সে। পরিত্যক্ত ঘরটাতে হঠাৎ করে হাজার হাজার পোকা উঠতে লাগলো। ডাক্তার আবির তাকিয়ে দেখলেন পোকাগুলোর সঙ্গে থাকা লোকটার নাক মুখ আর কান দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। লোকটা চিৎকার করতে লাগলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। একটা সময় সবগুলো পোকায় লোকটার শরীরের ভেতরে ঢুকে গেল। লোকটা মাটিতে পড়ে কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতেই সে মারা গেল। এইটুকু পড়তেই কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ায় খুব বিরক্ত হয়ে গেল সুমির। কারেন্ট যাওয়ার সময় পেল না, মেজাজটাই খারাপ হয়ে গেল সুমির। ডক্টর আবিরের সাথে কি এমন ঘটেছিল, সে পাগল হয়ে গেল? আর তাছাড়া সবাইকে মারলেও ডক্টর আবিরকে এই অশুভ আত্মাটা কেন মারল না? ডক্টর আবির যেহেতু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাহলে এই ফাইলে লেখা এই ঘটনাগুলো বলল কে? একজন মানসিক ভারসাম্যহীন লোকের পক্ষে তো মানসিক ভারসাম্য হারানোর কারণ বলা সম্ভব নয়। তাহলে এই কথাগুলো কে বলল? তাহলে ডাক্তার আবিরের সাথে ওই তিনজন ছাড়াও কি আরও একজন ছিল? আচ্ছা, হাসপাতালে তো জেনারেটর আছে, তাহলে এই জেনারেটর কেন চলছে না আজকে? সুমি নিজের হাতে থাকা মোবাইলটা বের করে আলো জ্বালাতে গিয়ে দেখল মোবাইলটার ব্যাটারি শেষ। সুমি নিজের কাছে থাকা মোবাইলটা বের করে আলো জ্বালাতে গিয়ে দেখলো মোবাইলের ব্যাটারি শেষ। ব্যাটারি শেষ হবার আর সময় পেল না। সুমি আস্তে আস্তে দরজার দিকে হাঁটতে লাগলো। ভয়ে ভয়ে দরজার কাছে এসে দরজা খুলতে যেতেই সুমি দেখলো দরজাটা বাইরে থেকে আটকানো। ভয় পেয়ে গেল সুমি, হঠাৎই যেন বিদ্যুৎ চমকাতে লাগলো। বিদ্যুতের ঝলকানিতে সুমি রুমের ছাদের দিকে তাকালো, আর তখনই দেখলো একজোড়া ভয়ঙ্কর চোখ সুমির দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে চিৎকার করতে লাগলো সুমি, কিন্তু বন্ধ কামরা থেকে সে চিৎকার যেন বাইরে কখনোই বেরিয়ে আসেনি। সে প্রতিধ্বনি যেন নিজের কানে নিজেই শুনতে পাচ্ছিল সুমি, বার বার চিৎকার করছিল। হঠাৎ একজোড়া ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলো সুমি। হাত দুটো ওর গলা চেপে ধরলো, মনে হলো আবারও বিদ্যুৎ চমকালো। এবার ভয়ঙ্কর চোখ দুটো সুমির একদম
সামনে চলে আসলো। চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললো সুমি। পরদিন নতুন পেশেন্ট ডাক্তার আবিরের রুমে এসে সুমির ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল, কিন্তু ডাক্তার আবিরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। নার্স সুমির ক্ষতবিক্ষত লাশ আর ডক্টর আবিরের এভাবে উধাও হয়ে যাওয়াটা আজও একটা মিস্ট্রি হয়ে থেকে গেছে। অমীমাংসিত এই ঘটনার সাক্ষী হয়ে থাকল ওই মানসিক হাসপাতালটি, কিন্তু সঙ্গত কারণে মানসিক হাসপাতালটির নাম এখানে উল্লেখ করা সম্ভব হচ্ছে না।